এখানে খুব সংক্ষিপ্ত সমাবেশ করব। আমরা যারা এখানে কাউকে ক্ষমতার জন্য থেকে নামানোর জন্য নয়, এই পরে গিয়া ওই গিলির মতো অভিযান চালাও, সেটার পক্ষে আমরা ছাইলাদে। এখন আজকের এই সবার তিতাস গ্যাসকে যে হোটেলের কাছ থেকে আপনারা গ্যাস নাই গ্যাস দে, গ্যাসের চুলায় গ্যাস নাই, মা বন্ধের ঘুম নাই, গ্যাস নাই গ্যাস দে এবং রাস্তাঘাটে চলে আসি। আমার মনে আছে 3 বছর আগে এই গ্যাস চার পর্যন্ত তাদের বাড়িঘর কোথায় কি আছে করব, তাদের এই সম্পদের উৎস কোথায়, কোথা থেকে তারা বলবেন গ্যাস তো আসে না। কিন্তু না ভাই, 2000 বসুন্ধরা যমুনা জেএলপি গ্যাস বিক্রি করে, তাদের যেন শান্তিতে থাকতে পারে সে সুব্যবস্থা নিশ্চিত করুন। সবার সুছেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যবৃন্দ আছেন, রাজপথের চলন্ত সাথী বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজকে আমাদেরকে এইখানে দাঁড়ানোর জন্য বাধ্য করা হয়েছে, কিভাবে আপনারা সকলেই জানেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই, কোনো নোটিশ ছাড়াই তারা বিগত 3 দিন পূর্ব থেকে কয়েকদিন একেবারেই গ্যাস নাই করে দিয়ে বন্ধ করে দিয়েছে। তাহলে পরে নারায়ণগঞ্জের এই 40 লক্ষ মানুষ যারা বসবাস করে, এই শহরে যারা 18 লক্ষ লোক বসবাস করে, তারা তাদের রান্না বান্না কিভাবে চলবে, তারা কি খেয়ে তাদের দিনের কাজ শুরু করবে, তারই প্রতিবাদে এই তিতাস গ্যাসের অবহেলা এবং দুর্নীতির এই প্রতিবাদে এবং গ্যাস প্রাপ্তির দাবিতে আজকের এই আমাদের এই গেরাও কর্মসূচি ও বিক্ষোভ মিছিল। বন্ধুগণ, আজকের এই গেরাও কর্মসূচি বিক্ষোভ মিছিলে মিছিল আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমি সাধারণ সম্পাদক সাহেবকে অনুরোধ করছি। নারায়ণগঞ্জের সমস্ত নারায়ণগঞ্জের মহিলারা আজকে অসুস্থ হয়ে যাচ্ছে, ঘরের মহিলারা যদি অসুস্থ হয়ে যায় পুরুষরা সুস্থ থাকবে কিভাবে? যদি মহিলারা পাক করতে না পারে, রান্না করতে না পারে, রাত জেগে জেগে গ্যাসের চুলার অপেক্ষায় গ্যাসের অপেক্ষায় তারা বসে থাকে, তাহলে অবশ্যই ধীরে ধীরে তারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং গেছে 2 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খাবারের ব্যবস্থা, এই যে খাবারের দায়িত্বে যারা আছেন, তখন আমরা নারায়ণগঞ্জের মানুষকে সাথে নিয়ে সেই কথাগুলি প্রশাসনকে নির্বাচিত প্রতিনিধিদেরকে জানানোর চেষ্টা করি। ইতোপূর্বে গ্যাস ছিল না, দীর্ঘ সংগ্রাম আন্দোলন এর মাধ্যমে আমরা মামলা উত্তোলন করে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, খবরের পাতা সম্পাদক, যিনি সারা রাত আমাদের সঙ্গে জেগে জেগে এই লাইন লাগিয়েছিলেন। কথা ছিল যে চাষারা থেকে নিদাইগঞ্জ পর্যন্ত 1টি 6 ইঞ্চি পাইপ লাইন লাগানো হবে এবং এর 2 পার্শ্বে গ্যাস সরবরাহ করা হবে। তারা কথা রাখেনি, উপরন্ত নতুন করে মাত্র কয়েক বছরের মধ্যে আবার নারায়ণগঞ্জের সর্বত্র গ্যাস না।